এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, তোমাদের সাথে আবারও হাজির। তো আমাদের চ্যানেলে তো তোমরা চোখ রাখছো, নিশ্চয়ই রাখছো, আর চ্যানেলটা কিন্তু আমাদের সাবস্ক্রাইবটা খুব দরকার। আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও, বেশি বেশি করো। হ্যাঁ, আজকের ব্লগ কী নিয়ে সেটা দিদিভাই বলবে, আমার দিদিভাই। সেদিনকে যেদিন হচ্ছে গাড়ির ডেলিভারি হয়েছে, সেদিন দিদিভাইয়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, আজকেও শরীরটা খুব খারাপ, ওই জন্য যেতে পারছে না। বাবুকেও বললাম, বাবুও বলছে আজকে একদিন ছুটি পেয়েছি, তো বাড়িতে তো দেখি। আর ওরা এই এখন বেরোচ্ছে, কখন ঢুকবে তার কোনো নিশ্চিত, কারণ আজকে সিট কভার লাগানো হবে গাড়ির, কি হবে না হবে আর সামনে কি হতে চলেছে না হতে চলেছে পুরোটাই তোমাদের সামনে হাজির করব। আর চ্যানেলটাকে কি করবে, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। হ্যাঁ, তোমার চোখ মুখটা বসে গেছে। আর কয়েকদিন ধরে খুব রিহার্সাল দিচ্ছে, একটা গানের প্রোগ্রাম আছে সামনেই, সেই জন্য রিহার্সাল চলছে, তো ওই জন্য একটু খাটাখাটনিটা পড়ছে। আর বাড়িতে জানোই তো বলেছি যে এ টু জেড সব করতে হয়, কোনো কাজের লোক নাই। হ্যাঁ, করার পরে গানের রিহার্সাল এটা ওটা করতে গিয়ে খুব ক্লান্ত। তো চ্যানেলে চোখ রাখো বেশি বেশি করে, আর স্কিপ না করে দেখতে থাকো, চলো স্টার্ট। এবার ফু দিতে হবে, ফু দিয়ে দাও, ফু দিয়ে দাও, ফু দিয়ে দাও, হ্যাপি বার্থডে করে দাও। বাবুকে আবার করতে হবে না, তুমি তো একা একাই খেয়ে নিচ্ছ, তোমাকে দেবো কি করে? তুমি এখন আবার এইসব করতে যাচ্ছ কেন রোদের মধ্যে? এই যে আমরা এখন বেরোচ্ছি, একটু কোথায় যাব দেখা যাক, কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাব, হ্যাঁ যা হবে চলো ঘুরতে যাব, ঘুরতে। কোথায় জানি না, কোথায় নিয়ে যাচ্ছিস? চলো দীঘার মেরিন ড্রাইভ ঘুরে আসি, চলো মেরিন ড্রাইভ, মেরিন ড্রাইভ নাকি মেরিন ড্রাইভ, মেরিন ড্রাইভ। আমরা এখন পৌঁছে গেছি একদম নিউ টাউন, নিউ টাউনের চীনা পার্কে, সেখানে আমরা এখন গাড়িটার সিট কভার মানে গাড়িটাকে সাজাতে চলে এসেছি। গাড়িটাকে সাজাবো বলে একদম চিনার পার্কের ঠিক একটুখানি এগিয়ে, এই যে দেখে নাও তোমরা, এই এই দোকানটা এসছে সিট কভারটা লাগাতে। আর ভেতরের গাড়িটাকে কীভাবে সাজাবো না সাজাবো ভেতরে গিয়েই দেখাচ্ছি, সেগুলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো একদম দোকানের ভেতরে চলে এসেছি, এবার গাড়ির সামনেটা যেগুলো মূর্তি দিয়ে যে ফিক্সড করা হয় না, সেটাই আমরা এখন চুজ করছি। আমরা একটা মহাদেব চুজ করেছি, এই মহাদেবটা চুজ করেছি, আর একটা যদি গণেশ চুজ করা যায় সেইটাই নেব। আর সিট কভারটা এখনো মানে ইয়ে করছি, মানে সিলেক্ট করতে এখনো পারিনি, সিলেক্ট করে তারপরে তোমাদের সামনে পুরো হাজির করছি তৈরি করে নিয়ে। দেখো এখন বাজে ঠিক চারটে কুড়ি, এখনো লাঞ্চ আমরা করিনি, তা বললামই গাড়ি সাজানোর জন্য আমরা এসেছি, তো সাজানোটা ভেতরের যা ইন্টেরিয়র ডেকোর যেগুলো করানোর সেগুলো আজকে করিয়ে দেবো। মানে যেরকম মূর্তি বসানো, মহাদেবের একটা মূর্তি বসানো হবে, সিট কভার লাগানো হবে, এগুলো তো লাঞ্চটা এখানে কমপ্লিট করিনি। এর পাশে একটা কেশরিয়া জাংশন বলে একটা হচ্ছে ওপেন রেস্টুরেন্টের জায়গা আছে, এখান থেকেই আমরা মেনু সিলেক্ট করে নেবো, কী খাবো না খাবো তোমরা দেখতেই পারবে, সেটা সাথে থাকো সঙ্গে থাকো। আর হচ্ছে পুরো লাস্ট অব্দি দেখতে থাকো এরকম সাজানোর পরে গাড়িটা লাগে দেখতে। তো দেখো এটা হচ্ছে টাটা পাঞ্চ, পাঞ্চ যেটা ফোর হুইলার, সেটা দেখতে থাকো কী লাগছে গাড়িটার সাজানোর পর।
করলি, সেই আমাদের ইন্টেরিয়র যে মডিফিকেশন সেটা কমপ্লিট হলো, ভেতরের যে এসিড কভার সেটাও হয়ে গেছে, আমরা যে সান প্রোটেক্টর লাগিয়েছি সেটাও কমপ্লিট হয়েছে, আমরেসটা পাইনি এখনো, আর হচ্ছে মহাদেব মহাদেবকে আমরা সেট করেছি দেখো। আর এই সিট কভারটা তোমরা দেখে না, এই হয়েছে একদম এলিগেন্ট একটা সিট কভার, এই টাটা পাঞ্চের এইটা দেওয়া হয়েছে। আর তোমরা যদি আসতে চাও অবশ্যই এই শিবম অটোমোবাইলসে এসো, ভিজিট করো, আর ভেতরে যার সমস্ত জিনিস অনেকটা টাইম সাপেক্ষ, অনেকটা মানে যত্ন সহকারে ওনারা করেছেন, আমাদেরকে টাইম দিয়েছেন, খুব ভালো লেগেছে। এবার চলো এবার বাড়িতে যাওয়া যাক। এবার আমরা উঠে গেছি বাড়ির পথে যাওয়ার জন্য, তো ভীষণ ভীষণ ভালো করে একদম আমার বার্থডে সেলিব্রেটটা হলো, একদম গাড়িকে নতুন করে একেবারে একদম সাজানো হলো, একদম মনে থাকবে যে আজকের দিনে গাড়িটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এতক্ষণ ধরে আমাদের শখের গাড়ি মানে খুব সুন্দরভাবে আমরা মডিফাইড করতে পেরেছি। তো আরও অনেক টুকরো টুকরো কাজ বাকি, সেগুলোকে করব। তো মহাদেবটা একটু কাছ থেকে আরেকবার দেখিয়ে দাও, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে মহাদেবটা, আমার এত ভালো লেগেছে, একটু কাছ থেকে মহাদেবটা দেখিয়ে দাও, খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো লেগেছে। এবার চলো ওইদিকে, দিদিভাই আমার জন্য পায়েস রান্না করেছে, চিকেন রান্না করেছে, সেগুলোকে চটজলদি গিয়ে গিয়ে তো ডিনারটাকে কমপ্লিট করতে হবে। তো চলো তাড়াতাড়ি চলে যাই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের জন্য টাটা।